ঘরে বসে আপনারা পরীক্ষা দিতে পারবেন কিন্তু ঘরে বসে পরীক্ষা দিতে গেলেও আপনাদের বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হয় নাম্বার ওয়ান আপনাদের একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকে সেই টাইমের মধ্যে এই পরীক্ষাটি কমপ্লিট করতে হয় এবং কমপ্লিট করে আপনাদের কলেজের ইমেল আইডি অথবা হোয়াটসঅ্যাপে অ্যান্সার পেপারটিকে স্ক্যান করে পাঠাতে হয় এই যে পুরো প্রসিডিওরটা এটা তখনই আপনারা ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারবেন যদি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো একেবারে হাতের কাছে থাকে তো প্রশ্নের উত্তরগুলো হাতের কাছে থাকতে গেলে আপনাদের প্রয়োজন একটি সলিড স্টাডি মেটেরিয়াল যে স্টাডি মেটেরিয়াল দিয়ে আপনারা খুব সুন্দরভাবে প্রশ্ন আসা মাত্রই সেখান থেকে উত্তরগুলোকে পাটপাট করে ভাগ করে ঠিকঠাকভাবে আপনারা প্রেজেন্ট করতে পারবেন খাতাতে যদি আপনাদের কাছে বই না থেকে থাকে তাহলে সেই ব্যবস্থা করতে এসডি টিউটোরিয়াল গাইড নিয়ে এসেছে আপনাদের জন্য স্টাডি মেটেরিয়ালের সফট কপি অনেকেই আপনারা রয়েছেন যারা এখনও বই কেনেননি বা অনেকের হয়তো বই নাও থাকতে পারে অনেকে রয়েছেন যারা হয়তো এখনো বাইরে ঠিকঠাকভাবে বেরোতে পারছেন না বই কেনার জন্য তো এই ভিডিওটিতে আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি একটি গুড নিউজ আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে আপনারা এন্টার করার পর সেখানে আপনারা যখনই লিখবেন যে এই ভিডিওটি দেখে আপনারা সেখানে এসেছেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি স্টাডি মেটেরিয়ালের গুগল ড্রাইভের লিঙ্কটি প্রোভাইড করে দেবো এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা জানেন যারা ফোর্থ সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছেন তাদের দুটো ভাইটাল পেপার রয়েছে এক নম্বর হচ্ছে ইপিসি থ্রি এবং ইপিসি ফোর আপনাদের কাছে বই না থেকে থাকে এবং আপনারা বন্ধুদের মুখাপেক্ষী হয়ে বসে থাকেন তাহলে আপনাদের বলবো আপনাদের এই স্টাডি মেটেরিয়াল খুবই কাজে লাগবে কেননা হাতের কাছে একটা স্টাডি মেটেরিয়াল না থাকলে আপনারা ওই পরীক্ষার সময় ওই স্বল্প সময়ের মধ্যে কিন্তু উত্তরটাকে অ্যারেঞ্জ করতে ঠিকঠাক করে পারবেন না আর আপনারা সবাই জানেন যে বিএডের পরীক্ষাতে যে কোনো রকমের প্রশ্ন আসলে আপনারা যদি উত্তর লিখে আসেন খুব ভালো কিন্তু নাম্বার পাওয়া যায় যদি আপনারা দেখেন যে প্রশ্নের উত্তর আপনারা দিতে পারছেন না প্রশ্নের উত্তর না করতে পারলে প্রশ্ন ছেড়ে আসলে কিন্তু সাপ্লি পাওয়ার সম্ভাবনা থাকে এটা আমরা সবাই জানি সেজন্য আপনাদের জন্য ওই ব্যবস্থা করতে চলেছি তো আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং এরপর ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য থাকবে কিছু এরকম ধরনের স্টাডি মেটেরিয়াল এবং কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন ভালো থাকুন সবাই অল দ্য বেস্ট আপনাদের পরীক্ষা খুব ভালো হবে এটা আমি জানি বেস্ট অফ লাক